প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইউজি পিজি পড়ছো ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা দেবে তোমরা প্রত্যেকেই চিন্তিত এই মুহূর্তে তোমাদের মামলা একটি খারিজ হয়ে গেছে সেই মামলা নিয়েও বহু গুজব রটিয়েছে এবং বহু বিষয় উঠে আসছে কিন্তু বাস্তবটা কি সেটা তোমাদের বিস্তারিত জানাবো এবং কালকে ডিভিশন বেঞ্চ অ্যাকচুয়ালি কি জানালো নতুন কি ডিভিশন বেঞ্চে অ্যাড করা হলো মামলায় এবং অ্যাকচুয়ালি কালকে কি হতে চলেছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে অফিশিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে যে ভুল বিষয়টা তোমাদের মধ্যে ছড়ানো হচ্ছে সেই বিষয় নিয়ে কিছুটা বলে রাখি তোমরা যখন ভিডিও আপলোড করেছি কিছু ব্যক্তি অনেকেই বিষয়টা তুলে ধরেছে যে থার্ড কেস হয়েছে কোথাও বলা হচ্ছে বিভিন্ন ধরনের বিষয় দেখো আমাদের রাজ্যে ক্যালকাটা ইউনিভার্সিটিকে জুড়ে দুটো কেস হয়েছে প্রথম কেস যদি বলি সায়েন ব্যানার্জির কেস দ্বিতীয় কেস যদি বলি সে ইউজিসির এগেনস্টে এবং ক্যালকাটা ইউনিভার্সিটিকে যুক্ত করে এবং শিক্ষা দপ্তরকে যুক্ত করে সেটা হচ্ছে দ্বিতীয় কেস এই দুটি কেসের কথাই কিন্তু এই মুহূর্তে উল্লেখ আছে তৃতীয় ধরনের কোনো কেস আমি এই মুহূর্ত পর্যন্ত জানি না এক্ষেত্রে কোন কেসটা খারিজ করে দেওয়া হয়েছে তোমাদের আগের ভিডিওতে জানিয়েছে কিন্তু তার সত্ত্বেও অনেক এরকম ভুলভাল ভিডিও দেখে তোমরা কনফিউশনের মধ্যে চলে গেছো তোমরা প্রত্যেকে যেন তোমাদেরকে আমি অথেন্টিক বিষয় ছাড়া তুলে ধরি না যদি আমার কোনো ভুলও হয় সেটা তোমাদের এক্সপ্লেন করি কিন্তু আমার আমি জেনে বুঝে তোমাদেরকে কোনো সময় ভুল তথ্য দেবো না কিছু গুজব আমি দেখেছি ভিডিও তোমরা আমাকে শেয়ার করেছো যে তৃতীয় কেস হয়েছে সেই তৃতীয় কেসটা নাকি খারিজ হয়ে গেছে এরকম কিচ্ছু না তোমাদের যে দ্বিতীয় কেসটি ছিল প্রথম কেস বলতে সায়ন ব্যানার্জির কেস যেটা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটিকে জুড়ে করা হয়েছিল দ্বিতীয় কেস যেটা হচ্ছে ইউজিসি এগেনস্টে এবং তোমাদের শিক্ষা দপ্তরের এগেনস্টে এবং ক্যালকাটা ইউনিভার্সিটিকে জুড়ে যে কেসটা করা হয়েছিল এই যে দ্বিতীয় মামলাটা ছিল যেটা ক্যালকাটা ইউনিভার্সিটিকে জুড়ে ইউজিসির এগেনস্টে করা হয়েছিল রাজ্য সরকারের এগেনস্টে করা হয়েছিল সেই যে কেসটা আছে সেই কেসটাকে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে এক্ষেত্রে ছাত্রছাত্রীরা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে কিন্তু গেছে এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের তোমরা পার্থক্য প্রত্যেকেই জানো যে সিঙ্গেল বেঞ্চে এ একটা বিচারাধিকার আন্দারে অ্যাকচুয়ালি জাজমেন্ট দেওয়া হয় আর ডিভিশন বেঞ্চে অনেকজন অ্যাকচুয়ালি তাদের ডিসিশন দিয়ে থাকে এক্ষেত্রে আমাদের রাজ্য সরকার এবং ইউজিসির এ ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে যে মামলাটি ছিল সেটা খারিজ হওয়ার পর রীতিমতো সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে ছাত্রছাত্রীরা অ্যাপিল করেছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এই যে নতুন ডিভিশন বেঞ্চের যে মামলাটি গেছে সেটির কালকে শুনামি হতে চলেছে কিছু বিষয় অ্যাড করা হয়েছে এবং একই সাথে এ কালকেই কিন্তু শুনামি হতে চলেছে সায়ন ব্যানার্জির যে সিঙ্গেল কেসটা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটিকে জুড়ে যেটা প্রথম মামলা হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষাকে নিয়ে যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যেখানে শুধুমাত্র সিলেবাসের কথা বলা হয়েছিল যে সিলেবাস কমপ্লিট করে তারপরেই পরীক্ষা নিতে হবে সিলেবাস কমপ্লিট না করে পরীক্ষা নেওয়া যাবে না যেটা সাইন ব্যানার্জি হামলা করেছিল তো এক্ষেত্রে দুটো মামলায় কিন্তু কালকে উঠতে চলেছে ফার্স্ট আওয়ারেই কিন্তু তোমাদের ডিভিশন বেঞ্চে যে বিষয়টি উঠে এসেছে সেই সে তার সুনামি হতে চলেছে এ তার স্ট্রে আসে কি না কালকে দেখার বিষয় এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে ডিভিশন বেঞ্চে কিন্তু আরও বিষয় অ্যাড করা হয়েছে সিলেবাসকে কাটছাটের ব্যাপারে যার যতটুকু সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপরেই যাতে পরীক্ষা হয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ সিলেবাস শেষ হয়নি আর সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই বিষয়টা ডিভিশন বেঞ্চে অ্যাড করা হয়েছে সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট হয়নি অল্প সিলেবাস বা সিলেবাস কাটছাটের ব্যাপারে কিন্তু এখানে বলা হয়েছে দু নম্বর যে বিষয়টি সিলেবাসকে কমপ্লিট করে তারপরে এক্সামিনেশান নিতে হবে সেটা অফলাইনে হোক কিংবা অনলাইনে হোক সিলেবাস কমপ্লিট করে এক্সামিনেশান নিতে হবে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে এ ইউজিসির গাইডলাইন অনুযায়ী জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু সমস্ত কিছু শেষ করে পরের বর্ষের জন্য প্রস্তুতি চালিয়ে যেতে হবে যেটা পরিষ্কারভাবে তোমরা সকলেই জানো যে সময় আমাদের হাতে নেই সেই কারণেই ছাত্রছাত্রীরা কিন্তু একমাত্র অনলাইনে চাইছিল তো এখন দেখার বিষয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সিঙ্গেল বেঞ্চ থেকে যেটা কালকে ডিভিশন বেঞ্চে ফার্স্ট আওয়ারে সুনামি হবে সেটাই কি হয় তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো কালকে এমএসসির ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামিনেশন শুরু হচ্ছে এবং যাদের কালকে এক্সামিনেশন রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতির কোনো রকম খামতি রাখবে না কারণ কালকে ইউনিভার্সিটির এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনে রকম যাতে তোমাদের প্রভাব না পড়ে এখন দেখার বিষয় কালকে কি হয় কালকের ওপর কিন্তু নির্ভর করছে পরীক্ষার বিষয় কিন্তু আমাদের এর বাস্তবটা মাথায় রেখে পজিটিভ নেগেটিভ দুদিকেই মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকে চাই যাতে এ এই মুহূর্তে ছাত্রছাত্রীদের যে সমস্যা সিলেবাস শেষ হয়নি সেই অনুযায়ী যাতে সমস্ত কিছু ও হাইকোর্ট নির্দেশ দেয় ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয় কিন্তু যেরকমভাবে আজকে খারিজ হয়ে গেল কালকেও তো বিষয়টা খারিজ হয়ে যেতে পারে বা অন্য কিছু রায় আসতে পারে সেক্ষেত্রে এ কালকে অ্যাকচুয়ালি তো এক্সাম হচ্ছে এ যতক্ষণ না পর্যন্ত ডিসিশন আসে সেই অনুযায়ী কালকে কী হবে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা বিষয়ে মাথায় না রেখে এ তোমরা অতি অবশ্যই তোমাদের পড়াশোনায় কিন্তু কনসেনট্রেট করো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমাদের ভালোর কথা ভেবেই কিন্তু এটা বলবো একেবারেই ভুল তথ্যে কান দিও না অনেক জায়গার থেকে ভুল তথ্য তোমরা পাচ্ছ বেঙ্গলে কোনো ইউটিউব চ্যানেলই ছিল না যখন থেকে আমি কলেজ নিয়ে আপডেট তোমাদের দিই সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো এই বিষয়গুলো থেকে দূরে থাকো সবসময় বাস্তবের সাথে চলো এবং তোমরা পড়াশোনা করো আশা করছি কালকে তুমি যেরকম ওয়েট করে রয়েছো আমিও অধীর আগ্রহের সাথে ওয়েট করে রয়েছি যে অ্যাকচুয়ালি কি হয় কালকে এ ডিভিশন বেঞ্চে এবং সায়ন ব্যানার্জির কেসটাও কালকে উঠতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে তো দেখার বিষয় কালকে অ্যাকচুয়ালি কী নতুন বিষয় উঠে আসে কালকে কী সিদ্ধান্ত হয় তার উপরেই কিন্তু সমস্তটা নির্ভর করছে আর বারবার বলছি তোমাদের পড়াশোনায় কিন্তু কোনো গাফিলতি দিও না বাদ বাকি আশা করছি ছাত্রছাত্রীদের বিষয়টাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে কালকে তোমাদের কী মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুল